নমস্কার বন্ধুরা, আমি অমর্ত। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। জিতের মানুষ সিনেমার ট্রেলারটা রিলিজ করেছে, 2 মিনিট 33 সেকেন্ডের ট্রেলার। প্রতিটা মুহূর্ত না আপনি একদম উপভোগ করবেন। এই রকমই ট্রেলার বা এই রকমই সিনেমা কিন্তু বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়া লেভেলে আলাদা জায়গায় নিয়ে যাবে। যেরকম অ্যাকশন, যেরকম বিজিএম, যেরকম ডায়লগ, সমস্ত কিছু এক কথা বলতে পারেন অসাধারণ বানিয়েছে। অসাধারণ একটা ট্রেলার, আগুন এক কথায় অসাধারণ ট্রেলার বানিয়েছে। ট্রেলারে দেখে আমি এটুকুই যা বুঝতে পারলাম, হয়তো দুটো চরিত্র আছে, মানে বা হতে পারে যে একটা মানুষেরই দুটো রূপ, একটা হচ্ছে জিতেরই, একটা নাম চর্জুন, একটা হচ্ছে ভিক্টর। তো এখানে এটুকুই বোঝা যাচ্ছে যে বিদ্যা সিনহা একজন পুলিশ অফিসার, সেখানে যখন জিতু কমলকে তারা অ্যারেস্ট করছে তখন সে বলছে যে আপনাদেরই মধ্যে একজন এখানে ডবল ক্রসে কাজ করছে, তার নাম ভিক্টর। তখনই আবার জিতকে দেখাচ্ছে, অথচ জিতের আবার দেখাচ্ছে জিত একজন সৎ পুলিশ অফিসার, যে নাম হচ্ছে অর্জুন, তার একটা মেয়ে আছে। এবং সেখানেও দেখাচ্ছে যে আবার একটা যে জিতু কমল তার মেয়েকে মারার চেষ্টা করছে বা তাকে মারার চেষ্টা করছে, যখন বলছে যে পয়সা দিয়ে যদি কাজ না হয় তাহলে মেরে ফেলে। তারপরেই আমার মনে হয় যে তার মানে আলাদা রূপ হবে, মানে অর্জুন থাকবে প্রথমে, তারপরে আমার ধারণা বলছে যে গল্পটা মানে ট্রেলারটা দেখে তারপরে তার রূপটা বদলে যাবে, তখন সে ভিক্টর হয়ে যাবে এবং সে তখন এই জাতীয় কাজগুলো করবে বা এই পয়সার জন্য মানে অন্য কিছু, মানে বলতে পারেন যে এই যে ড্রাগের লোকদের মধ্যে ঢুকে যাবে, তারপর সে আলাদা রকম রূপ নেই, মানে একটা দুটো রূপ বলতে গেলে, একটা হচ্ছে ভালো একটা খারাপ, এরকম একটা বোঝানোর চেষ্টা হয়েছে মনে হয়। এবং এখানে মানুষ যে মানুষের যে টাইটেলটা একটা একদম শেষের দিকে আসে দেখবেন যে মানুষ দেখতে মানুষ অমানুষের মতো, সেটা হচ্ছে রূপম ইসলাম দিয়েছে। 2011-এর পর শত্রু সিনেমার পর আবার রূপম ইসলাম জিতের কণ্ঠে এই গানটা, মানে জিতের কণ্ঠে কোনো গান গাইলে তো অ্যাজ এ টেলার নো ডাউট খুব ভালো। এবং জিতু কমলের লুকসটা কিন্তু আমার মারাত্মক লেগেছে। জিতু কমলের লুকসটাকে মানে টিজারের সময় অল্প একটু রিভিল হয়েছিল, কিন্তু এখানে কিন্তু আপনার মারাত্মক লাগছে জিতু কমলের লুকসটা। এখানে বোঝা যাচ্ছে মেন ভিলেন হচ্ছে আপনার সৌরভ দাস। এবং শেষ দৃশ্যে একদম শেষ ট্রেলারের শেষের দিকে দেখবেন সৌরভ দাসকে যেভাবে মানে ওই যে মারছে না, ওটা কিন্তু সৌরভ দাসই যেভাবে মানে জিত উঠে গিয়ে মারলো, ওটা কিন্তু আমার পুরো একদম মানে সাউথ ইন্ডিয়ার যে বড় সিনেমাগুলো না সেরকম কথা মনে করে দিল। নো ডাউট খুব ভালো। এবং ডায়লগটা যেরকম দিয়েছে, আমি মানুষ হিসাবে হারতে পারি কিন্তু বাবা হিসাবে জিততে চাই, ডায়লগগুলো কিন্তু খুব দুর্দান্ত। এবং শুরু তো একটা ডায়লগ আছে, কালো টাকার দুনিয়ায় তোরা দাস, তার পরিণতি তোরা দাস, এই ডায়লগটা কিন্তু মানে অ্যাজ এ ডায়লগ বিজিএম নো ডাউট খুব খুব ভালো হয়েছে। যেরকম অ্যাকশন সিন, তারপর যে গাড়ির মধ্যে যে চারিদিক থেকে যায় মানে একটা গাড়িটা এলো সেটা টাটা সুমো মতন মনে হয়, তারপরে যে চারিদিক থেকে গুলি মারছে এবং তারপরে একদম ঝাঁঝাঝে দরজাটা ভাঙলো, দরজাটা খুলে বেরোলো, তারপরে লোকটা গিয়ে ইটের পাঁজাতে পড়লো, খুব দুর্দান্ত লেভেলে কিন্তু অ্যাকশান আছে, দুর্দান্ত লেভেলে অ্যাকশান, এক কথায় অসাধারণ। এবং বিজিএম তো খুব ভালো হয়েছে, বিজিএমটা খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি করতে গেলে বলতে গেলে কি বলুন তো, যদি প্যান ইন্ডিয়া লেভেলে বাংলা সিনেমাকে নিয়ে যেতে হয় তাহলে এই জাতীয় সিনেমাই কিন্তু করতে হবে, যেটা হবে মাসের জন্য, যাতে অ্যাকশান থাকবে, ড্রামা থাকবে, রোমান্স থাকবে, সমস্ত কিছু থাকবে সেই সিনেমায় কিন্তু আপনার আপনার এখন বর্তমানে যারা প্যান ইন্ডিয়া লেভেলে মানে বাংলার বাইরে যেসব দর্শকরা আছেন, যারা হিন্দি বেল্টের দর্শক, তারা কিন্তু এই জাতীয় সিনেমাকে গ্রহণ করবে। নাহলে এই প্যান প্যানি ধ্যান ধ্যান সিনেমা যদি আপনি প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যান সেটা কিন্তু আদৌ ওখানকার লোক গ্রহণ করবে না। কাজেই আপনাকে এই জাতীয় সিনেমায় বানাতে হবে এরকম যাতে অ্যাকশান থাকে, অ্যাকশান প্যাকড সিনেমা হবে, তার সঙ্গে আপনার ড্রামা থাকবে। এটা তো একটা অ্যাকশান থ্রিলার মানে ড্রামা মানে সরি সাসপেন্স থ্রিলার ড্রামা বোঝা যাচ্ছে, সাসপেন্স প্লাস অ্যাকশান দুটোই আছে কিন্তু এটাতে, কারণ এটাতে পুরোপুরি রিভিল হলো না যে জিতের অ্যাকচুয়ালি দুখানা জিতের রোল নাকি একটা মানুষের দুটো রূপ, এইটা কিন্তু পুরোপুরি ট্রেলারটা দেখে আপনার আপনি বুঝতে পারেন এমন দুর্দান্ত ট্রেলারটা করেছে। 24 নভেম্বর আসছে, সেদিনকে জন্য আমরা ওয়েট করছি যে সেদিনকেই বোঝা যাবে যে এই সিনেমার মানে আসল গল্পটা কি। তো অ্যাজ এ টেলার এটা আমার খুব অসাধারণ লেগেছে, আমি রেকমেন্ড করবো, আপনারা অবশ্যই একবার দেখুন এবং আমাকে জানান আপনাদের কীরকম লাগলো। এই টেলারটাকে আমি 5-এর মধ্যে 4 স্টার দেবো। যদি আপনারা এই টেলারটা দেখে থাকেন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি আজকে ভিডিও এই পর্যন্তই, যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।